তাহলে আমরা যে জায়গাটা ছিলাম সেটা বলতেছিলাম যে জেলাসিস হাজব্যান্ড উইল লাইক সাম আদার গার্ল। ল্যাকেন নিজেকে সবসময় ছোটো ভাবে, নার্ভাস, রেস্টলেসনেস, হাইলি সেন্সিটিভ, এগুলো আমরা ল্যাকেনের মধ্যে পাবো। ভেরি ফরগেটফুল, অ্যাবসেন্ট মাইন্ড, কনসেনট্রেশন ডিফিকাল্ট, অ্যাটেনশন ক্যান নট ফিক্স, যেহেতু সে সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে ভোগে, এই জন্য কোনো কিছুতে পুরোপুরি অ্যাটেনশন দিতে পারে না এবং মনোযোগ দিতে পারে না, একটা হোপলেস কন্ডিশন তার মধ্যে থাকে। যত নেগেটিভ রুব্রিক, একজন মানুষ যখন নিজের পূর্বতে কনফিডেন্স একেবারে কমে যায়, তখন দেখবেন যে নেগেটিভ রুব্রিকগুলো তার চারপাশে এসে ভয় করে, এই জাতীয় রুব্রিকগুলো। হ্যাঁ, ডিলিশন ডিজিজ, ইনকারেবল ডিজিজ, সেভাবে আমার সেটি এটা ভালো হবে না, আমার থ্যালাসিমিয়া এটা ভালো হবে না, আমি কালো এটা কোনো দিন চেঞ্জ হবে না, এই ডিজিজ ইনকারেবল ডিজিজ হি হ্যাজ অ্যান এভরিথিং সিম ডার্ক, সব কিছু তার কাছে অন্ধকার, অর্থাৎ তার চারপাশে যা কিছু ঘটতেছে তার জীবনের ভবিষ্যৎ অতীত বর্তমান সবটাই অন্ধকার। ফেয়ার ডার্ক অফ ফেয়ার অ্যালোন অফ বিং, জীবনকে সে সবসময় নিজেকে অ্যালোন ভাবে। অ্যালোন কেন ভাবে? যে সে তো সবার সাথে ওইভাবে মিশতে পারে না, সে সবসময় নিজেকে দূরে রাখে, ছোট মনে করে, এবং এটি তার জীবনের বড় সমস্যা। অফ বিকাম ইনসেন ডিসপোজ টু অ্যাটাক বাই রেস কার্সিং শেয়ারিং অন স্লাইটেস্ট প্রোভোকেশন, ঠিক আছে, কন্টেনচুয়ার্স অফ সেলফ, নিজের মধ্যে তার মধ্যে কম আছে, মানে কোনো জিনিসের ঘাটতি আছে, অভাব আছে, এটা সে ভাবে, এজন্য সে নিজেকে নিজে দোষী করে। কীভাবে হাজব্যান্ডকে সন্তুষ্ট করবে ভাবে, হ্যাঁ সেটা ভাবে কীভাবে, কিন্তু সে সন্তুষ্ট করতে পারে না। তার মনের দিক থেকে সে ভাবে যে তার হাজব্যান্ড তাদের জন্য এত কিছু করতেছে, কিন্তু হাজব্যান্ডের সাথে তার যে রিলেশনটা ওটা অনেকটা, মানে কী বলে, একটা ইন্টিমেসিটা অতটা গুরুত্বপূর্ণ হয়নি। তাহলে এখানে দেখলাম কে, সবাই তাকে এবিউজ করে, ইয়েল্ডিং চিলড্রেন ইন, এটা একদম তার আর্লি এজ থেকে, যার বয়স যখন কম থাকে তখন থেকে সেই এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হয়। পরিবার থেকে, পরিবারের লোকরা মনে করে এটা তো একটু বোকাশোকা, লেখাপড়ায় বুদ্ধিশুদ্ধি কম, এটা দেখতে ভালো না, মোটা সোটা, হ্যাঁ ঠিক আছে এরে মাছের লেজটা খাওয়াও, হ্যাঁ ঠিক আছে এই তুই এটা এটা করে নিয়ে, সবাই খাওয়া নিয়ে বসে, কোনো কিছু যদি প্রয়োজন হয় তাকে ওকে পাঠায় যে এটা নিয়ে এসো খাওয়াতে, এই সব কিছুতে সে একটা সে বুঝতে পারে যে তার প্রতি সবাই অবহেলা করতেছে, এই জন্য সে দেখেও না দেখেও তার দেখে না দেখে সব কিছু স্বীকার করে নেয়, মেনে নেয়, কিন্তু মনের থেকে থেকে সে মানে, এই জন্য এটা ইয়েল্ডিং এসেছে। ডালকামারা, এখানে সাথে যদি আমরা ডিডি করি ডালকামারার সাথে, যেটা দেখব, অন্যকে ডালকামারা কখনোই ব্লেম করে না যে কোনো ব্যাপারে, সরি, আর ডালকামারা অন্যকে ব্লেম করে সবসময়, হ্যাঁ যে কোনো ব্যাপারে অন্যকে দোষী করবে, যে যদি দেখা যাবে আজকে কিছু সমস্যা হয়েছে হাজব্যান্ডকে দোষী করবে, হাজব্যান্ডের সাথে ঝগড়া, এতটা ইনফিনিটি কমপ্লেক্সে ডালকামারা ভোগে না। ডালকামারা উল্টা, ডালকামারা উল্টা আরও ডোমিনেট করবে, হ্যাঁ তোমরা ঠিকমতো সংসারে এই কাজটা করো না, ওই কাজটা করো না, যার জন্য আমি আজকে অসুস্থ হয়ে গেছি, এবং এই জন্য সে প্রথমে হাজব্যান্ডকে ইরিটেবল হবে, তারপরে হাজব্যান্ডের সাথে কোয়ারেলিং করবে, তারপরে হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডকে হেট করবে, এটা হলো ডালকামারার নেচার। কেয়ার করে না, না শুনলে হাজব্যান্ডকে, হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডকে, যদি হাজব্যান্ড তার প্রতি যথেষ্ট কেয়ার, যে যেরকম কেয়ার চায়, সেই কেয়ার যদি ডালকামারা হাজব্যান্ড থেকে না পায়, তার পরিবারের লোক থেকে, তখন তাদেরকে সে তাদের সাথে সে ফাইট করা শুরু করে, তাদেরকে সে হেট করা শুরু করে। তাহলে আমরা কি দেখলাম, এই যে ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিজেবল, এটা হলো ম্যামেলের একটা নেচার, ডিপেন্ডেন্ট এবং আপনার যেটা আমরা দেখলাম কি আপনার ডিজেবল, এই দুটাই ম্যামেল, অর্থাৎ এই ল্যাকেন গ্রুপের যে মেডিসিনগুলো এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে মোটামুটি আমরা আপনাদের সামনে ল্যাকেনের একটা ছোটোখাটো পিকচার তুলে ধরার আমরা চেষ্টা করেছি, যার মাধ্যমে ল্যাকেনকে আমরা সহজেই চিনতে পারি। তাহলে মোটামুটি ল্যাকেনের আলোচনা আজকে আমাদের এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করলাম, যেহেতু কন্টিনিউ একটা আলোচনা চলতেছে, তো এরপরে আমরা অন্য একটা কেস নিয়ে আলোচনা করি, ছোটো কেস, যেটা আমরা অহরহ আমাদের চেম্বারে ঘটে, এবং বর্তমান সময় তো আমরা জানি প্যান্ডেমিক চলতেছে চারিদিকে, এখানে প্রচুর লোক নানান ধরনের ঠান্ডা সর্দি কাশি এটা নিয়ে আমাদের কাছে আসে, সেটা আপনার সিজনের কারণেই হোক বা বর্তমান যে সিচুয়েশন প্যান্ডেমিক এটার কারণেই হোক, মানুষজন দ্রুত ডাক্তারের কাছে চলে আসে, এই জন্যই আসে যে
ডাক্তার কাছে গিয়ে যদি ওষুধ না খায় তাহলে এটা হয়তো আরও খারাপের দিকে চলে যাবে। বর্তমান সময় এটা খুব একুটকে সমস্যাগুলো মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে। আগে যেমন যেটাকে অনেকটা অবহেলা করতো বা দুই চার দিন ওয়েট করতো, দেখতো যে না দেখি কী হয়, সেটা কিন্তু এখন অনেকটা কমেছে। সেটা প্যান্ডেমিক হোক আর না হোক, সিজনাল সমস্যা হোক আর না হোক, এটার জন্য দ্রুত ডাক্তারের শরণ বলে। সেক্ষেত্রে আমরা একটা কেস আপনাদের সামনে উপস্থাপন করি, ইমিডিয়েট একটা কেস, কয়েকদিনের আগের ঘটনা। তো পেশেন্টের বয়স হলো 40 বছর, ফিমেল পেশেন্ট। প্রথমে মহিলা ফোনে কন্ট্যাক্ট করে, জিজ্ঞেস করে আপনি কখন বসবেন। তো মহিলা খুব কাছেই থাকে, নিয়ারেস্ট একদম ধরেন একই বিল্ডিংয়ের উপর নিচে এরকম বা পাশাপাশি আর কি, বলে যে তারপরে যখন ফোন করে বলা হলো অমুক সময় আসি, আসে। তো মহিলা আসলো, এসে বলে যে ডাক্তার সাহেব আমার ঠান্ডা সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়ছে, মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো বলল যে এর আগে যেটা মহিলা বলল, এই প্রতিটা রোগীর যে উপস্থাপন সেটা টেলিফোনিক কনভারসেশনই হোক আর আপনার সামনে প্রেজেন্ট থেকে উপস্থাপন হোক, অনেক অনেক কথা, অনেক ভাষা আছে যে ভাষাগুলো আপনাকে গাইড করবে একজন মানুষের পার্সোনালিটিকে বোঝার জন্য, একটা মেডিসিনের প্রকৃত জিস্ট বোঝার জন্য। একটা লাইনে কিন্তু অনেক সময় একটা জিস্টের দিকে আপনাকে নিয়ে যাবে। বিশেষ করে একুট কেসগুলোতে তো অনেক বেশি রুগীকে সময় দেওয়ার সুযোগ নেই, আপনি দিতে চাইলেও রুগীরা বিরক্ত হবে, কেন তাদের অত বেশি কথা বলার ইচ্ছা নয়, আগ্রহ নেই, যেহেতু ফিজিক্যাল সাফারিং সে ফিল করছে। তো রুগী ফোনে বলল যে ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি আসবেন, আমার আবার দয়া করে একটু আমার মেয়ের, আপনি বিকাল 5টায় বসেন, আমাকে একটু আর্লিতে দেবেন, কারণ আমার মেয়ের 5:30টায় টিউশন মানে ছুটি হবে। তো আপনি একটু আর্লি আসলে আমার পক্ষে আপনার ওষুধটা নিয়ে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাসায় আসা সহজ হবে। তো আপনি বলেন ঠিক আছে, ওয়েট, আমি একটু আর্লি আসবো আপনার জন্য, যেহেতু আপনি আমার পরিচিত। তো এই যে জায়গাটা বললো যে একটু তাড়াতাড়ি আসবেন, আর্লি আসবেন, এটা কিন্তু একটা গাইডলাইন আপনার জন্য। সব রুগী কিন্তু এভাবে বলে না, ঠিক আছে ডাক্তার তো ডাক্তারের মতো করে আসবে, আমার জন্য ডাক্তার আগে আসবে কেন, বা আমার জন্য ডাক্তার এসে আগে বসে থাকবে কেন, ডাক্তারের টাইম মতো আমি হয়তো দেখালো আমার ওই কাজটা অন্য কাউকে দিয়ে করাই নেবে। এই পেশেন্ট কিন্তু উল্টো আপনাকে বললো ডাক্তার সাহেব আপনি আমাকে একটু আর্লিতে সময় দিন। তো এরপরের পার্টে আমি যাই, রুগী বলে প্রথমে আমার মাথা ব্যথাটা ভালো করেন, আমার সর্দি আছে এটা তো মোটামুটি কন্ট্রোল করা যায়, কিন্তু মাথা ব্যথার জন্য আমি কিছু করতে পারতেছি না, আপনি আমাকে মাথা ব্যথার দূর করার ওষুধ দেন যাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারি। তার হাতে বা ব্যাগে ট্যাবলেট দেখালো। তো বললো যে আপনি ট্যাবলেট কেন খেলেন, রোগের ঠান্ডার ওষুধ কেন কিনলেন। রুগী বললো দেখেন 2 দিন আগে সমস্যা আমার শুরু হয়, আপনাকে আমি ফোন করি কিন্তু আপনি ফোন আপনাকে পাচ্ছিলাম না, আপনি ফোন রিসিভ করছিলেন না যে কোনো কারণে, তখন মনে করলাম যে আমার বাসার পাশে একজন অ্যালোপ্যাথি ডাক্তার আছে জিপি, তার কাছে তার এখানে অ্যাপয়েন্টমেন্ট নিই। তো তার এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর গিয়ে দেখি যে লম্বা সিরিয়াল, দেখা গেলো আমার সিরিয়াল দর্জনের পরে, এখন প্রায় আমাকে 2 ঘন্টা বসে থাকার পরে এই সিরিয়াল আমাকে ফেস করতে হবে। তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও আমি আর দেখাইনি, কেন দেখাইনি যে এত লম্বা সময় আমার হাতে নেই। হ্যাঁ, এটাও কিন্তু একটা টেকনিক্যাল পয়েন্ট আপনাকে বুঝতে হবে যে এই জায়গার থেকেও আপনি একটা একটা ব্যক্তিকে চিনলেন। আমরা কি তাই করি, ইন জেনারেল মানুষ কী করে, ডাক্তারের তো সিরিয়াল থাকবেই স্বাভাবিক। তো ডাক্তার চেম্বারে আসবে, ডাক্তারের মতো করে রুগী দেখবে, সিরিয়াল থাকবে, ওয়েটটা আমাকে করতে হবে, এই মেন্টালিটি নিয়েই রুগীরা ডাক্তারের কাছে যায়। এই পেশেন্টের ক্ষেত্রে যখন দেখলো যে তার সিরিয়াল 10 বা 15 জনের পরে, তখন সে কী করলো, হ্যাঁ ডিসকানেক্ট করলো, ওখানে চিকিৎসা নিল না। এরপরে আসেন আপনি, সেটা কী করলো, সে এখান থেকে আপনার একটা জায়গা তৈরি হলো যে এই পেশেন্ট আপনাকে একটা গাইডলাইন করলো যে কী প্রকৃতির সে মানুষ। তো পরের পার্টে আমরা কী দেখলাম, যে যখন দেখলাম যে সিরিয়াল, ওই ডাক্তারের সিরিয়ালও লম্বা, তখন আমি দোকান থেকে ওষুধ কিনে নিলাম। দোকানে গিয়ে বললাম যে আমার সর্দি কাশি ঠান্ডা হচ্ছে, তুমি আমাকে একটা ওষুধ দাও। তো দোকানদার তার মতো করে, ফার্মাসিস্ট যান তার মতো করে ওষুধ দিয়ে দিল। আমি ওয়েট করতে, পেশেন্ট বললো যে আমার পক্ষে ওয়েট করা সম্ভব না, আমি ওয়েট করতে পারবো না, আমি তাড়াতাড়ি ঠান্ডার ওষুধ কিনে আসি, ঠান্ডার ওষুধ খেয়ে নিই। খাওয়ার পর আমার ঠান্ডার সমস্যাটা কমেছে, কিন্তু মাথা ব্যথাটা বেড়ে গেছে এবং মাথা ব্যথার জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি, এবং দ্রুত আমার কাছে মনে হলো যে আমার হোমিও ডাক্তারই বেশ এবং তার কাছ থেকে আমার ট্রিটমেন্ট নিতে হবে। এখন বলেন, আপনি কিন্তু আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না যে আপনি কখন বাড়ে কখন কমে, সকালে বাড়ে বিকালে বাড়ে দুপুরে বাড়ে সন্ধ্যায় বাড়ে,
পানি কয় গ্লাস খেয়েছেন, কী খান নাই, কী পছন্দ কী পছন্দ, পেশেন্টের এত প্রশ্ন করার মতো সুযোগও নেই। কেন, এটা ইমপেশেন্স, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, ডাক্তার আমার ঠান্ডা সর্দি কাশি হয়েছে, আমি গত দুই দিন থেকে ভুগতেছি, আমি এই আপনাকে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করছি দুই দিন আগে, কিন্তু আপনার ফোনে আপনাকে পাচ্ছিলাম না, তাই চিন্তা করলাম যে একজন এলোপ্যাথিক জিপি দেখাই, বাড়ির সাথে জিপি আছে, তো জিপির কাছে যাই, দেখি লম্বা লাইন, ভাবলাম যে এখানেও আমার পক্ষে সম্ভব না এত লম্বা সময় ওয়েট করা। তো পাশের দোকানে গিয়ে ডিসপেন্সারিতে গিয়ে আমি কম্পাউন্ডারকে বললাম আমাকে ঠান্ডার জন্য ওষুধ দাও, সেই কয়েকটা ওষুধ দিল, খেলাম, খাওয়ার পর দেখলাম যে ঠান্ডা কিছুটা কমছে কিন্তু মাথা ব্যথা বাড়লো, মাথা ব্যথা হচ্ছে। তখন মনে হলো যে না, আমি এবার এই আমার আগের ডাক্তারের কাছে, তা আবার আপনাকে ফোন দিলাম, আপনি ফোন রিসিভ করলেন, আপনাকে বললাম যে আপনি তাড়াতাড়ি একটু চেম্বারে আসেন, আপনার তো পাঁচটায় টাইম, একটু আগে আসলে আমার জন্য সুবিধা। কেন সুবিধা, আমার সে মেয়েকে কোচিং থেকে আনতে হবে, সে তার 5:30 ছুটি হয়, আপনার এখানে যদি আপনি 4:30 আসেন, আপনার থেকে ওষুধ নিয়ে আমি ওখানে যাবো, মেয়েকে নিয়ে আসবো। এ হলো কেস, এখন এখান থেকে আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। রোগী বলে যে ডাক্তার ঠান্ডাটা যেমন তেমন আছে, আমাকে মাথা ব্যথার ওষুধ দেন, কেন আমি ঘুমাইতে পারতেছি না, কত রাত্রে আমি একদম ঘুমাতে পারিনি মাথা ব্যথার যন্ত্রণায়, আপনি আমাকে মাথা ব্যথাটা আগে, বাকিগুলো সর্দিটা থাকুক, সর্দি এক সপ্তাহে, সর্দি কোনো সমস্যা নেই, সর্দিটা ধীরে ধীরে কমুক, কোনো সমস্যা নেই। এই যে উপস্থাপন, এই উপস্থাপন থেকে আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। এটা হলো অবজারভেশন টেকনিক, এটা হলো পার্সোনালিটি আপনার বেস করে চিকিৎসা করা, এটা একটা আলাদা পার্ট। আমাদের অনেক বড় বড় স্টলওয়ার্ডরা এই কাজটা করে গেছেন, তারা তাদের মতো করে করে গেছেন, আমরা আমাদের মতো করে করতেছি। কিন্তু সিলেকশন আপনাকে রাইট করতে হবে, নাহলে তো রং সিলেকশন হলে পেশেন্টের কাজ হবে না। তো এইখান থেকে আমরা যে যে রুব্রিকগুলো সহজে আমরা বলি, যে যে রুব্রিকগুলো আমরা এখান থেকে নিয়েছি, তখন আপনাকে দুটো পদ্ধতিতে ওষুধ নির্বাচন করতে হবে, যেটা আমরা করে থাকি সাধারণত, একটা হলো রুব্রিক বেস, আরেকটা হলো কোর ফিলিং। পেশেন্ট যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতেছে, এটা ওই মেডিসিনের যে কোর ফিলিং থাকে তার সাথে মিল আছে কিনা। শুধু রুব্রিক ধরলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, কারণ কোর যদি মিল না থাকে, সিমিলারিটি না থাকে, আপনি হয়তো রুব্রিক আমি ভুল নিয়ে ফেললাম, আমি একরকম বুঝলাম, পেশেন্ট আরেক রকম বললো, টোন এবং স্টাইলের মাধ্যমে পেশেন্টের বলার ঢং চেঞ্জ হয়, একই কথা দশজন দশভাবে বললো, কিন্তু প্রত্যেকের এই যে বলার ঢংটা, এটার মধ্যে কিন্তু আমাদের ওষুধের ডিডি চেঞ্জ হয়ে যায়। তা এক্ষেত্রে আমরা দুটোকে আমরা ম্যাচিং করতে হবে, একদিক দিয়ে আমরা রুব্রিক নেব, পাশাপাশি আমাদেরকে পেশেন্টের যে কোর ফিলিং, এই কোর ফিলিংয়ের সাথে মেডিসিনের কোর ফিলিংয়ের সিমিলারিটি আছে কিনা, এটা যতক্ষণ পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত আমরা বেস্ট মেডিসিনে যেতে পারবো না। এতে করে সিমিলিমাম হবে, কিন্তু সিমিলিমাম হওয়াটা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু সিমিলার হবে, সিমিলার দিলেন, ওষুধ খেলেও কিছুটা ইম্প্রুভমেন্ট হলো, এরপরে অন্য কোনো রোগের জন্য আসলো, পিছনের রোগ আবার ফিরে আসলো, তাহলে পিছনেরটা ভালো হয়ে গেলে আবার ফিরে আসবে কেন, নিঃসন্দেহে সেটা সঠিক ওষুধ ছিল না। এবং পেশেন্ট ব্যক্তি মানুষ হিসাবে ওয়েল ফিল করে না, ব্যক্তি মানুষ হিসাবে ইজি ফিল করে না, দেখেন প্যাথোলজি যাওয়াটা কোনো জরুরি কিছু না, হিউম্যান বিইংয়ের প্রথমে তার মন থেকে ভালো লাগা শুরু হবে, তার যে প্যাথোলজি আছে, তার যে অসুবিধাগুলো হচ্ছে, এটাকে গ্রহণ করার ক্ষমতা তার মধ্যে বেড়ে যাবে, তাহলে আপনার বুঝতে হবে যে আমাদের ওষুধ আসলে ঠিকভাবে তার শরীরে গেল। ভাইটাল পর ধীরে ধীরে অটোমেটিক তার বডিতে প্যাথোলজি চেঞ্জ করা শুরু করবে, হঠাৎ করে একদিনে আপনার সব প্যাথোলজিগুলো চেঞ্জ হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্যাথোলজি থাকার পর রুগী ফিল করে না আগের থেকে ভালো আছে, রুগীর যে এক্সাইটিং, যে এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। এখানে আমরা দুটো রুব্রিক প্রায়োরিটি দিলাম, একটা হলো ক্যারিড ডিজার টু বি ফার্স্ট, ক্যারিড ডিজার টু ক্যারিড, কেউ কাউকে ক্যারি করতে পারে না, নিজেকে কি নিজে ক্যারি করতে পারে, অন্য কেউ তাকে ক্যারি করে, এখানে ক্যারিটা শব্দের অর্থ হলো আমাকে ডিসকম্ফোর্ট স্টেট থেকে কম্ফোর্ট স্টেটে নিয়ে আসা, অর্থাৎ আমার যে খারাপ অবস্থা, যে আমার যে অসুস্থতার যে একটা মানে এক্সপোজ কন্ডিশনে আছে, সেখান থেকে আমাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসা, এটাই হলো ক্যারিট। তো ক্যারিট কাকে সে চায়, ডিজার, ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা, ডিজার হয় কি, আমি ডিজার করলে তো আমি নিজেরটা নিজের ডিজার পূরণ করতে পারবো, অন্য কেউ পূরণ করবে, অন্য কেউ আমাকে ক্যারি করবে, এই জন্য সে চাচ্ছে ডাক্তার সাহেব আপনি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করে এই অবস্থা দেন। কীভাবে দেন, ফাস্ট, দ্রুত, ফাস্ট, আমরা ফাস্ট কোথায় কোথায় ইউজ করি, ফাস্ট সেসব জায়গায় ইউজ করি যেখানে নর্মাল গতির চেয়ে অনেক বেশি গতিশীল, নর্মাল গতির চেয়ে অনেক বেশি, দেখেন তার দু তিনটা জায়গায় সে উপস্থাপন করেছে, প্রথমে সে আছে আপনাকে কী বললো, ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি আসবেন, এখানে কিন্তু একটা ফার্স্টের একটা রুব্রিককে ক্লারিফাই করা, একটা রুব্রিককে আপনি আপনার পেশেন্টের ক্ষেত্রে ইউজ করার আগে অনেকবার সে এটাকে তার পুরো কেস টেকিংয়ের ভিতরে
পুরো কেস রিসিভিংয়ের ভিতরে অনেকবার এই জায়গাটা আপনাকে কনফার্ম করতে হবে। একবার বললে কিন্তু এটা হবে না, মানুষ অনেক সময় অনেক কথা এমনিই বলে, হ্যাঁ ওটার কোনো গুরুত্ব থাকে না, তখনই গুরুত্ব আসবে, তখনই এটাকে আপনার এম্পিসাইজ দিতে হবে যখন একই জিনিস একাধিকবার পেশেন্ট আনকনসাসলি বলে ফেলে। আপনি কোশ্চেন করার আগেই আপনি তাকে বলেন নাই যে আপনি কেন তাড়াতাড়ি আসেন, আমি আপনাকে ওষুধ দিয়ে দেবো, রুগী নিজে বলতেছে, সে আবার একটা কজও দেখাচ্ছে। এই ক্যারি ডিজার্ভ টু বি ফার্স্ট আর কোথায় সে দেখালো, এটা সব আপনি আমাকে কী করেন, আপনি আমি ওই যে এলোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কী দেখলাম, লম্বা লাইন, তো দশজনের পরে আমার সিরিয়াল, আমি এত সময় পর্যন্ত ওয়েট করতে পারি না। সেখানেও চাচ্ছেন যে তাই যে এত হ্যাসেল সব ধরনের ইমপেশেন্স একজন মানুষ, সে দ্রুত এখান থেকে বের হইতে আসতে চায়, এই জন্য সে তাড়াতাড়ি জিপির কাছে কী বলে আপনার ফার্মাসিস্টের কাছে গিয়েছে, গিয়ে তাকে কিছু ওষুধ নিয়ে সে খেয়ে তার সর্দিটা সে ভালো করে ফেলছে। কিন্তু সে আমার কাছেও আসতো না, কেন এসেছে, যখন দেখলো যে তার মাথা ব্যথাটা কোনোভাবেই কমছে না ওই ওষুধে, তখন চিন্তা করলো যে না এর আগে আমি হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই, ওনাকে আবার দেখাই, তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে আবার আমার কাছে আসলো। এই যে বিষয়টা এগুলো কিন্তু লিঙ্ক আপ করে। তারপর সে কী বললো, ডাক্তার আমার সর্দিটা থাকুক, আমার মাথা ব্যথাটা আগে ভালো করতে। এখন একজন পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন অ্যাজ এ হোল এটাই নিয়ম, অ্যাজ এ হোল ট্রিটমেন্ট হওয়া উচিত বা ট্রিটমেন্ট হতে চায়, কিন্তু কিছু কিছু পেশেন্ট দেখবেন যারা অ্যাজ এ হোল চায় না। ডাক্তার আমার অনেক রুগী আগে বলবেন, ডাক্তার স্যার আমার থাইরয়েডের ওষুধ আপনার দেওয়ার দরকার নেই, এই যে আমি মোটা হয়ে যাচ্ছি, ওবিসিটিটা আমার একটু কমিয়ে দেন, আপনাদের তো শুনছি হোমিওপ্যাথিতে ভালো ওবিসিটি, আরে আপনার থাইরয়েড হলে তো ওবিসিটি হবেই, আপনি বারবার তাকে বুঝাচ্ছেন, সে মনে করতেছে না আমার থাইরয়েডের এলোপ্যাথিক যেটা চলছে থাইরক্সিন ওটাই আমি খাবো, আপনি আমাকে এই মোটাপনটা কমিয়ে দেন, ডাক্তার আমার এই ব্যথাটা আগে কমান, এই বাকি যে সমস্যাগুলো পরে দেখা যাবে। এই যে টোটাল যখন কোনো জিনিস সে চায় না, একটা আংশিক ট্রিটমেন্ট চায়, কেন চায়, এটা তার উপর হাবি হয়ে আছে, প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে, এটাকে বলা হয় ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট ইস। রিকভারি শব্দটা কোথার থেকে এসেছে আপনারা জানেন, আমরা যখন লোন নিই লোন আমাদেরকে রিকভারি করতে হয়, এক পার্সনও যদি আপনি কম দেন তাহলে কিন্তু হবে না, টোটাল যা আছে পুরোটাই রিকভারি করার পর আপনাকে একটা কি সার্টিফিকেট দেবে যে আপনি লোন থেকে মুক্ত হয়েছেন, ঠিক সেরকম তার রিকভারি টোটাল এখানে ইনডিফারেন্স হয়ে গেছে, এটা নেগেটিভ একটা ফর্মে চলে গেছে, ইন মানি না, ডিফারেন্স মানি হলো যেটা হওয়া দরকার ছিল সেটা না, অর্থাৎ টোটাল রিকভারি সে চায় না। কেন চায় না, অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা কয়েকটা কারণ এখানে উপস্থাপন করতেছি। একটা কারণ হলো কোনো একটা কাজ, এরকম মনে করেন আজকে আপনি ডাক্তারের কাছে আসলে, এখন জানেন যে হোমিওপ্যাথি ডাক্তার সাহেব উনি এক ঘন্টা সময় নেয় কেস টেকিং করতে, এখন রুগী আসে বলো ডাক্তার সাহেব আমার তো অমুক জায়গায় যেতে হবে, ওখানে আমার একটা মিটিং আছে, আমি তো যেহেতু আপনার ট্রিটমেন্ট করি, আপনার চিকিৎসা করি, আপনার কাছে আমি রেগুলার ওষুধ খাই, এখন এই যে আমার দেখেন এই যে পায়ে ব্যথা পেয়েছি আমি, হ্যাঁ এখন পায়ে ব্যথাটা আপাতত কমানোর জন্য আমাকে একটা ওষুধ দেন যাতে আমি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি, এরপরে যখন আমার মিটিংটা শেষ হবে তখন আমি এসে আপনার সাথে বসে বিস্তারিত আলোচনা করব। তো তার এখানে প্রায়োরিটি, প্রায়োরিটি কোনটা হলো, তার মিটিং, এখানে তার ডিজিজটা প্রায়োরিটি তার কম হলো, ইনডিফারেন্সের মধ্যে দুটো জিনিসের প্রায়োরিটি পেশেন্ট ঠিক করে, যেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে সেটাকে সে গুরুত্ব দেয়, এই প্রায়োরিটি কিছু সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, হঠাৎ কিছু তো যাওয়ার পর টেলিফোনে বললো যে আজকে তো মিটিং হবে না, তখন পেশেন্ট আবার চলে আসলো, প্রায়োরিটি ক্লোজ হয়ে গেলো ওইটা। এখন মনে করেন আজকে বিদ্যুৎ বিলের লাস্ট ডেট, এখন পেশেন্ট প্রচণ্ডভাবে তার অসুস্থতা, তার সর্দি বা হাসি হয়েছে, রাত্রেবেলা ঠান্ডা লাগছে, এখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, আপনার কাছে আসবে বা আমার কাছে আসবে, এখন বিদ্যুৎ বিলের টাইম শেষ, এখন যদি আজকে যদি না যায় দিবি বিল দিতে তাহলে জরিমানা দিতে হবে, এখন পেশেন্ট এই খোঁড়ায় খোঁড়ায় পা নিয়ে রিক্সায় করে হোক যে কোনোভাবেই হোক বিদ্যুৎ অফিসে যাবে, বিল দিয়ে আসবে, তারপরে ডাক্তারের কাছে আসবে, অথচ জরুরি ডাক্তারকে দেখানো, কিন্তু প্রায়োরিটি এখন কোনটা হচ্ছে, বিদ্যুৎ বিল, সে তো আজকে লাস্ট ডেট। এখন নামার পরে না, সে বিল্ডিং থেকে নামার পরে নিচে দেখলো যে তার ওই বিল্ডিংয়ের কোনো একজন ব্যক্তি বিদ্যুৎ বিল নিয়ে ব্যাংকে যাচ্ছে দেওয়ার জন্য, তখন সে কী বললো, ভাই আমার বিদ্যুৎ বিলটা একটু যদি কষ্ট করে নিয়ে যান, তো সে রাজি হয়ে গেলো, তাহলে তার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেলো, সে দ্বিতীয় প্রায়োরিটি দিয়ে চলে আসলো, কোন প্রায়োরিটি আসলো যে না আমার এখন ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। অন্য কোনো কাজের জন্য আমরা যদি এক লাইনই বলি, অন্য কোনো কাজ তার অসুস্থতা সে বেশি প্রয়োজন, তাই তার আগে কাজটা করা দরকার পরে চিকিৎসা করা দরকার, এই জন্য সে ইনডিফারেন্স হয়ে যায়। তো রুগীরে জিজ্ঞেস করলেন যে কতদিন যাবত আপনি এই সমস্যা, বললে ডাক্তার সাহেব
আমি প্রায় এক সপ্তাহ যাবো, তো এক সপ্তাহ যাবো আসেন না কেন? বলে অফিসের এত চাপ, আমাদের ইয়ার এন্ডিং চলতেছে, তো এই জন্য আসবো যে এরকম সুযোগ নেই। তাহলে একটা মানুষ কি অসুস্থ হলে কি ইয়ার এন্ডিং নিয়ে ব্যস্ত থাকবে? সে যদি মরে যায় তাহলে ইয়ার এন্ডিং নিয়ে ব্যস্ত থাকবে? থাকবে না। অর্থাৎ হলো সে মনে করতেছে যে না, এই কাজটা আমার জন্য জরুরি। ডাক্তার, এখন আমি পেইন কিলার খেয়ে মোটামুটি কোনো রকম করে বা আমার অন্য কোনো মেডিসিন খেয়ে আমি চালিয়ে যাচ্ছি, এক সপ্তাহ পরে যখন আমার কাজটা শেষ হবে তখন আমি ডাক্তারের কাছে যাবো। এটাই হলো ইন্ডিপেন্ডেন্স রিকভারি অ্যাবাউট হিস। অনেক সময় রুগীরা বলে যে ডাক্তার সাহেব, এখন আমার টাকার একটু সমস্যা আছে, আপনি আমাকে এই 3 দিনের ওষুধ দেন বা 1 সপ্তাহের ওষুধ দেন বা আমাকে এত টাকার ভিতরে ওষুধ দেন বা আমার এই রোগের ওষুধ দেন। এটাও কিন্তু এখানে প্রায়োরিটি আসলো কি টাকা, এটা না মানি। সে যে পরিমাণ অ্যাকোয়ার করা দরকার ছিল অর্থনৈতিকভাবে সেটা অ্যাকোয়ার করতে পারতেছে না, যার কারণে ডাক্তারের কাছে সে ওইভাবে চিকিৎসা নিতে পারবে না। এটাও ইন্ডিপেন্ডেন্স রিকভারি অ্যাবাউট ইট। আরেকটা ইন্ডিপেন্ডেন্স রিকভারি অ্যাবাউট অনেক কারণে থাকতে পারে। আরেকটা কারণ হতে পারে, সে প্রায়োরিটি দিচ্ছে, এখন সে তার অর্থনৈতিক অবস্থা ভালো না, এখন চিন্তা করছে আমি এখন কোন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবো। যা আপনি বললেন যে কাউকে দেখান না এই জন্য, না না ডাক্তার সাহেব আমি দেখাই না, আমাদের এলাকায় একজন দোকান আছে সেখান থেকে ওষুধ কিনে খাইছে। তো কতদিন যাবত কাশি? বলে যে কাশি তো প্রায় 2 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস। হাজব্যান্ড বলে যে আমি অনেকদিন থেকে বলো চলো হসপিটালে যাই ডাক্তারকে দেখাই। বলে ডাক্তার সাহেব কেমনে দেখো, এখানে গেলে 500 টাকা লাগবে, আবার টেস্ট ফেস্ট করতে হবে ইত্যাদি, 2000-3000 টাকা। এখন আমার এই মাসে আগামী মাসে স্কুলে ছেলের মেয়ের বেতন দিতে হবে, এই টাকা জমা আছে, ওই টাকা যদি আমি দিয়ে দিই তাহলে আমার কেমনে চলবে? এখনও দেখেন ইন্ডিপেন্ডেন্স রিকভারি অ্যাবাউট হিস। কেন হয়েছে এটা? ওখানে একটা রিজন আছে, কোনো একটা রিজনের কারণে হয়েছে। যাক, এই দুটো রুব্রিক করলে মেডিসিন আসবে আর্সেনিক। তাহলে আপনারা আর্সেনিক জানেন বা আপনারা অ্যাজ ইউজুয়াল ইউজও করি, কিন্তু এত মানে সুন্দরভাবে আর্সেনিকের কোর ফিলিংয়ের সাথে এবং রোগীর কোর ফিলিংকে মিলিয়ে এই আর্সেনিক উপস্থাপন করাটাই আমার এখানে উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আবার সমাজের সুখ পাইলে পেলে আবার আসবো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আমরা এই পর্যন্ত লেগ ক্যান নিয়ে আলোচনা করেছি, একটা ছোটো একটা কেস আর্সেনিক নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা যারা ভালো লাগছে তারা এগুলো আবার শুনে নেবেন। রেকর্ডিংগুলো দেওয়া আছে আমাদের ফেসবুকে এবং পরবর্তীতে এগুলি ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা আপনাদের মতো করে সুবিধা মতো সময় শুনবেন। একটা শুনলেই শুধু হবে না, আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে এই জিনিসগুলো নোট ডাউন করতে হবে। নোট ডাউন না করলে এটাকে সেভ করা খুব টাফ ব্যাপার, কারণ এটা আমার নিজস্ব তৈরি করা কোনো বিষয় না, এটা গতানুগতিক ধারায় আমাদের টিচার, আমাদের মেন্টর, আমাদের যারা মানে আমাদের যারা স্টল ওয়ার্ড আছে তাদের কাছ থেকে নলেজ নেওয়া, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এই সব কিছু মিলেই এটা উপস্থাপন করা হচ্ছে। সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাদের রেপার্টরি এবং উইথ আমাদের এই মানে নোট ডাউন করতে পারলে তাহলে আমরা ভালোভাবে অ্যাচিভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ আজকে।